হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে অনেক দিন পর একটা ভিডিও বানাতে চলে আসলাম তোমাদের সামনে আমি বলেছিলাম যে কলেজের ফর্ম ফিল আপ শুরু হলে আমি একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে জানাবো কি হচ্ছে না হচ্ছে সমস্ত বিষয়ে তো এই কদিন ফর্ম ফিল আপের এতটাই চাপ ছিল যে আমি ভিডিও বানাতে সময়ই পাইনি ফর্ম ফিল আপ করতে ব্যস্ত ছিলাম তো যাই হোক আজকে একটু সময় বের করে তোমাদের জন্য একটা ভিডিওতে যাই হোক কিছু কথাবার্তা বলবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন যারা ফার্স্ট সেমিস্টারে নতুন ভর্তি হয়েছেন তাদের জন্য ভিডিওটি অনেক হেল্পফুল হবে তো যারা নতুন এসতো অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন যাতে আমি পরবর্তীতে ভিডিও পাঠালে সেই ভিডিওটা তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় যারা হেলেনচা কলেজে ভর্তি হয়েছেন তারা অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো চলুন সমস্ত কথাবার্তা বাদ দিয়ে আপাতত ভিডিওর দিকে এগিয়ে যায় তো এবছর দু হাজার বাইশ তেইশ বর্ষে যারা কলেজে ফর্ম ফিল আপ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে আমাদের হেলেনচা কলেজে যারা ফর্ম ফিল আপ করেছ তো যারা অনার্স নিয়ে পড়ছো তাদের তাদের তো অনার্সের ফর্ম ফিল আপ শুধু অ্যাপ্লিকেশনটাই করতে পারছো এবং দশ তারিখে ম্যারিট লিস্ট বেরোবে দশ তারিখে ম্যারিট লিস্টের পরে তোমরা পেমেন্ট করে কলেজে ভর্তি হয়ে যেতে পারবে আর যারা পাশে ভর্তি হচ্ছ তারা তো জানো হেলেনচা কলেজে ডাইরেক্ট অ্যাডমিশনের ফ্যাসিলিটি আছে অর্থাৎ তোমরা ফর্ম ফিল আপ করার সাথে সাথে পেমেন্ট করে কলেজে ভর্তি হয়ে যেতে পারো তো ভর্তির জন্যে যে সমস্ত বিষয়গুলি অবশ্যই সচেতন হওয়া দরকার সেটা হচ্ছে সাবজেক্টের কমিউনিকেশানটা ঠিকঠাক জানা কোন সাবজেক্ট কোন সেমিস্টারে পাবে তোমার সেই বিষয়টা আগে সম্পূর্ণ জেনে তবেই তোমরা পেমেন্ট করবে যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই কলেজে আসবে বা আমাদের সাইবার ক্যাফের কোথাও যারা জানে তাদের সঙ্গে যোগাযোগ করে তবেই ফর্মটা ফিল আপ করবে তবেই পেমেন্টটা করবে কিন্তু না জেনে না শুনে নিজের বুদ্ধিতে করবে পরে কিন্তু তোমাকেই পস্তাতে হবে এবং সাবজেক্ট কমিশন কিভাবে পড়ানো হয় সমস্ত বিষয়টা যারা জানেন অবশ্যই তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে করা উচিত এটুকু আমি বলবো কারণ আমি অতীতে দেখেছি অনেক স্টুডেন্টরাই আবেগে আবেগে একটা একটা সাবজেক্ট নিয়ে বসে থাকে পরে সেই সাবজেক্ট নিয়ে তারা ভবিষ্যতে আর কোনো কিছু করতে পারে না লাস্টে ভবিষ্যৎ অন্ধকার হয়ে অন্ধকারের দিকে চলে যায় তো তোমরা আমরা অবশ্যই একটা জিনিস নজর রাখবো যে আমরা যে সাবজেক্টটা নিচ্ছি সেটা কোন সেমিস্টারে কোনটা পড়ব কিভাবে কি হবে না হবে সম্পূর্ণ জেনে তবেই ফর্মটা ফিল করবে আর ফর্ম ফিল করার জন্য এতটা ব্যস্ততার কিচ্ছু নেই এখনও অনেক দিন ধরে পাঁচ তারিখ পর্যন্ত ফর্ম ফিল হবে তো তো বন্ধুরা আমি একটু সাবজেক্ট কম্বিনেশন সম্বন্ধে তোমাদেরকে দেখাবো তো আমরা চলে যাব ডক্টর বি আর আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে দেখুন এই হচ্ছে আমাদের কলেজের হেলেনসা কলেজের অফিশিয়াল ওয়েবসাইট তো এখানে বেশ কটা অপশান দেখতে পাচ্ছ ও আমাকে প্রথমে যেতে হবে এই যে অনলাইন অ্যাডমিশন দু হাজার এই যে নিউ লেখা অপশান যে লিঙ্ক করছে এই অপশানে ক্লিক করব করার পর এখানে কিছু গাইডলাইন্স আছে কোর্স ফি এই যে কোর্স ফি সম্বন্ধে আমরা প্রথমে জানবো দেখুন এই অপশানে ক্লিক করব করার পর এখানে দেখুন সাবজেক্ট কমিউনিকেশানগুলো সব রয়েছে একের পর এক এখানে অনার্সের স্টুডেন্টদের রয়েছে বাংলা এখানে বাংলা অনার্স আছে ইংলিশ আছে ইতিহাস আছে ফিলোসফি আছে ফিজিক্যাল এডুকেশন আছে সংস্কৃত আছে এই কটা সাবজেক্টের অনার্স পড়ানো হয় আর ফিস কত লাগবে সেটা পাশে দেওয়াই আছে তোমাদের কোনো অসুবিধা হবে না ফিস বা একটু বেশি আছে তবুও পরবর্তীতে টিউশন ফিসটা একসাথেই ইনক্লুডিং করে দিয়েছে বলে ফিসটা বেশি এসছে ভয় পাওয়ার কিছু নেই আর জেনারেল জেনারেল যেটা আছে সেটা জেনারেল সাবজেক্টগুলো দেখুন এই যে এখানে দেখুন বাংলা ইতিহাস পলিটিক্যাল এই ফিলোসফি তো এখানে স্টুডেন্ট এই বাংলা আর এই ইতিহাস এই দুটো বিষয়ে তিন বছর পড়াশোনা করবে আর এই যেটা ফিলোসফি থার্ড সাবজেক্ট আছে এটা তোমার শুধুমাত্র ফিফ্থ সেম এবং সিক্স সেম অর্থাৎ লাস্ট ইয়ারে শুধু পড়বে এই বিষয়টা কমিউনিকেশনের থেকে বেশি গুরুত্বপূর্ণ আর যদি ভবিষ্যতে কেউ সি বা এম মাস্টার করতে চাই। তাহলে এই দুটো বিষয়ের উপরে করতে পারবে এই বিষয়টা কিন্তু করতে পারবে না এটা কিন্তু আমাদের প্রিন্সিপাল স্যারও বলেছে এবং তোমাদের সবাইকে জেনে শুনে এই ফর্মটা ফিল আপ করা উচিত যেমন দেখুন এখানে অনেকগুলো সাবজেক্ট কমিউনিকেশান আছে তোমার যে সাবজেক্ট এর যে সাবজেক্টটা তোমাদের মনে হবে যে হ্যাঁ আমাদের এই বিষয়ে আমরা পারদর্শী তোমরা সেই সেই লাইন অনুযায়ী সাবজেক্ট নিতে পারো এখানে অনেকগুলো প্যাটার্ন রয়েছে এবং টোটাল চৌত্রিশটা প্যাটার্ন আছে তো এইভাবে ফর্ম ফিল আপ করবে আর ফর্মের ফিস দেখুন ফিজিক্যাল টিউশান থাকলে একশো টাকা এক্সট্রা চার্জ আছে আর ফিজিক্যাল টিউশন ছাড়া এমনি নিলে সেটা কত পঁচিশশো পনেরো টাকা আসছে আর অনার্সে আসছে আঠাশশো আঠাশ টাকা এর সাথে অনলাইন ফিস আলাদা আছে যদি তুমি নিজে ঘরে বসে করতে পারো তাহলে তোমার তো কোনো চার্জই দেওয়া লাগছে না আর ফর্ম ফিল আপ করার পরে একটা পেমেন্ট রিসিভ এবং অ্যাপ্লিকেশান ফর্ম এই দুটো প্রিন্ট আউট করে তোমাদের কাছে রেখে দেবে যখন কলেজ শুরু হবে যখন কলেজে ভেরিফিকেশানের জন্য তোমাদেরকে বলবে তখন অবশ্যই ওই কাগজটা নিয়ে যাবে ভেরিফিকেশান করার জন্য ও আর অ্যাপ্লিকেশন করার জন্য নতুন অ্যাপ্লিকেশান করতে গেলে এই ওই অনলাইন অ্যাপ্লাই নাও এই অপশানে আসবে আসার পর দেখুন এখানে কতগুলো গাইডলাইন্স আছে এগুলো সব দেখার দরকার নেই অতটা জাস্ট কন্ডিশনে ঠিক করে কন্টিনিউ করলে এখানে দেখুন অ্যাপ্লাই নাও অ্যাপ্লাই অপশানে ক্লিক করলে এখানে নাম লিখবে এখানে সারনেম লিখবে ফোন নাম্বার ফোন নাম্বার অবশ্যই নিজের ফোন নাম্বার দেবে ইমেল আইডি ইমেল আইডি দেবে এখানে এখানে কোন বোর্ড থেকে পাশ করে আসছো সেই বোর্ড দেবে তারপরে এখানে এইচএসের রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার ইনক্লুডিং করার পরে ওটিপি আসবে ওটিপি আসার পরে ফর্মটা খুলবে ফর্ম খোলার পরে এ কতগুলো ডকুমেন্টস আপলোড করতে হবে ডকুমেন্টস পরের ভিডিওতে দেখ আর একটা কথা বলবো যদি কারো ফর্ম ফিল আপ নিয়ে কোনো সংকোচ বোধ হয় যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমরা আমাদের কন্টাক্ট নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন বা আমাদের দোকানে আসবেন আসার পর আমরা তোমাদেরকে যথেষ্ট সহযোগিতা করার চেষ্টা করব। তো এই ছিল ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন